হে বাবা আপনাকে মানতে হবে কোরআন, আপনাকে মানতে হবে আমার নবীর আদর্শ। আল্লাহকে পাওয়া বড় কঠিন হয়ে যাবে। নবীর আদর্শ, নবী যেটা বলে গেছেন সেটা আপনাকে পালন করতে হবে, আমার নবী যেটা নিষেধ করে গেছেন সেটাকে বর্জন করতে হবে। নবী যেটা করেছেন সেটা আপনার আমার পক্ষে কখনোই করা সম্ভব নয়, কিন্তু নবী যেটা বলে গেছেন সেটা আপনাকে আমাকে করতে হবে। কেননা আল্লাহ নবী দয়ার নবী যখন পৃথিবীর বুক থেকে বিদা হয়ে যাবেন, সাহাবীরা অজর নয়নে কাঁদতে থাকেন, আল্লাহ নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আমার সাহাবীরা কেঁদো না বাবা, আমি নবী জানিয়ে দিলাম প্রত্যেকের মৌতের পেয়ালা চাকতে হবে, আমি রাসূলুল্লাহ আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাব। তবে শুনে রেখে দাও এ আমার সাহাবীরা, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম আমার আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছে, আমার আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছে। সেই কমপ্লিট ইসলাম ধর্মটাকে আমি রাসূলুল্লাহ জগতের বুকে রেখে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাকের কোরআন, যে কোরআন আল্লাহ পাক আমার কাছে অবতীর্ণ করেছিলেন, নাযিল করেছিলেন, আমি নবী আমার উম্মত উম্মতিদের কাছে আমানত স্বরূপ রেখে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়েছিলেন, এই আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। যারা কিনা আল্লাহর কোরআনকে আমানত স্বরূপ যারা আঁকড়ে ধরবে, আর আমি নবী আমার আদর্শকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ নবী দয়া নবী বলেন, কিয়ামতের দিন কঠিন হাশরের দিনে আমি রাসূলুল্লাহ অবশ্যই তাদেরকে সুপারিশ করিয়ে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করিয়ে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাব। তোমরা কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। তোমাদের কাছে যে দুটো জিনিস মূল্যবান রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন, আর একটি হলো আমি নবী আমার সুন্নাত আমার আদর্শ। এই দুটো জিনিস যারা ছেড়ে দেবে তারা পথ ভোলা হয়ে যাবে, পথ ভোলা হয়ে যাবে, এই দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে যাবে। বুঝতে পেরেছেন? আর এই দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে গিয়ে আল্লাহর ভয় আস্তে আস্তে সরে যাবে, তখনই তো মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, ঠিক না ভুল? তাহলে এবার আসুন, কোরআন আমাদের ঘরে আছে তো বাবা? জোরে বলেন, আমাদের ঘরে কোরআন আছে। এখনো বলুন সেই কোরআনের উপরে কি আমরা আমল করছি? সকাল সন্ধ্যা কি কোরআন তেলাওয়াত করি? আপনার গ্রামে মসজিদ আছে তো নাকি? আছে মসজিদ, মসজিদ আছে, ওই মসজিদে দিনে রাতে পাঁচবার আজান হয়। কবার হয়? পাঁচবার। নামাজের দিকে আহ্বান করা হয়, এসো নামাজের দিকে এসো। মুসলমান আপনারা বলুন, এই মসজিদের ভিতরে কটা যুবক আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আজানের সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে প্রবেশ করে? কটা যুবক? ও ভাইয়ানেরা, অধিকাংশ যাদের দাড়ি পেকে গেছে সেভাবে আর চলাফেরা করতে পারে না, অন্তরে ভয় এসে গিয়েছে, মসজিদে নামাজ পড়তে যায়। অধিক অংশ যুবক মসজিদের ধারে পাশে যায় না।
আমি তো আপনাদের চাঁদপুর গ্রামের যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই মাহফিল কমিটি ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এই শ্রোতাগণের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমি আপনাদের বলছি না বাবা, তবে যদি আপনারা পড়ে থাকেন নিশ্চয়ই আল্লাহর কোরআনের আয়াতকে আপনি গ্রহণ করলেন, আপনি ভালোবাসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে বান্দা বান্দি তুমি আমার হুকুম নামাজটাকে তুমি কায়েম করো। ঠিক তো নাকি? তাহলে আয়াতকে যদি মানি খুশি হবেন কে? আল্লাহ। তাহলে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আমি আয়াতকে অগ্রাহ্য করে চলি তাহলে আল্লাহর দুনিয়া আল্লাহর জমিনে আমি আপনি কি করলাম? অহংকার করে চলছি। আল্লাহ ছাড়বে? আল্লাহর দয়া যদি হয় বাঁচতে পারবো, যে বাঁচার কোনো রাস্তা নেই। এবার আসুন আল্লাহ পাকের পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু, নিশ্চয়ই আমি আল্লাহ চিরতরের জন্য মদকে খাওয়া হারাম করে দিয়েছি, এটা বড় কবিরা গুনাহ, বিনা তওবায় মাফ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, যদি কোনো মুসলমান মুসলমান বলে দাবি করে আর মদ যদি পান করে তাহলে আসলেই কি সে মুসলমান? সে তো বড় কবিরা গোনা করছে। বলুন, আমার কথা রাগ করছেন নাকি? বলবেন হ্যাঁ না বলবেন? আমি তো আমার নিজের কথা বলি, একটাও কার কথা বলছি? কোরআনের কথা বলছি, আমার নবী যেটা বলে গেছেন সেই কথা বলছি। আমি যদি এক একটা করে নাও অমান্য করে চলি, কোরআনকে অমান্য করে চলা মানে আমার আল্লাহর হুকুমকে অমান্য করে চলা, ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, যে আমার কোরআন কে তেলাওয়াত করে সে যেন স্বয়ং আমি আল্লাহ আমার সঙ্গে যেন কথা বলে। সুবহানাল্লাহ, আস্তে করে বল, কার সঙ্গে কথা হয়? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে কথা বলতে ভালো লাগে না? ভালো লাগে না? যদি ভালো না লাগে আল্লাহর দয়া জান্নাত আপনি আশা করেন কি করে? আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াল মাইসির, আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াল মাইসির, আল্লাহ বলছেন আমি জুয়াকে হারাম করে দিয়েছি। আল্লাহ পাক বলেন আমি জুয়াকে হারাম করে দিয়েছি, খবরদার তোমরা যেন জুয়ার ধারে পাশে যাবে না। মুসলমান ঘরের ছেলেরা নও জুয়ারে না, এ আমার মুরব্বী আব্বা জানে না। এবার আপনারা বলুন, আপনারাই বলুন, সমাজে জুয়াখোর, লটারি খোর, লটারি টিকিট কাটা মানুষের সংখ্যা মুসলমানের সংখ্যা বেড়েছে না কমেছে? আল্লাহ এটা হারাম করেছে কোরআনে। এগুলো কার কাজ? রিজসুম মিন আমালিশ শায়াতিন, এগুলো হলো শয়তানের কাজ। তাহলে শয়তানের কাজ যে করবে তাহলে তার বন্ধুত্ব কার সাথে হবে? শয়তানের সাথে হবে তো নাকি? তাই শয়তানের সাথে হলে তাই শয়তান মানুষকে সৎ উপদেশ দেয় না কাটি মারে?
কথা বলে, শয়তানের কাজ হলো কাটি মারা, ক্ষতি করে দেওয়া। আপনার সঙ্গে আমার ভালোবাসা আছে, এটাকে বিচ্ছেদ করে দেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, বিচ্ছেদ করে দেওয়া। সে মানুষের দ্বারাই হোক আর অন্য যে কোনো ভাবেই হোক, এইগুলো নষ্ট করে দেওয়া। এক কথায় দুনিয়াবি খারাপি কাজগুলো করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া, এই কাজগুলো হলো শয়তানের কাজ। কোন ইমানদার মানুষ এই কাজ করতে পারে না। ইমানদার মানুষ ভালো কাজ করতে না পারলেও, সমাজের চাপে ভালো কাজ করতে না পারলেও, সৎ কাজ মানে সৎ ভালো কাজ মানে নির্দেশ না দিতে পারলেও, কিন্তু ভালো কাজে বাধা দেয় না। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভালো কাজ করলে বাধা দেয়। ও মুসলমান শুনে রাখেন, তারপরে বলছে ওয়ালা আনসাব ওয়ালা আসলাম, অন্য ধর্মাবলম্বী যারা অনেক উপাস্যকে ডাকে তাদের ওই জায়গায় গিয়ে সমাদর করে, তাদের ওই জায়গায় গিয়ে তাদের সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে যায়, সমাদর করে। কিন্তু শুনে রাখেন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আর তার আমার আল্লাহর সঙ্গে শরীক বানায় ঠিক কিনা। অনেক উপাস্যকে ডাকে, অনেক উপাস্যকে তারা সৃষ্টিকর্তা বলে, কোন মুসলমান ও ভাইয়ানেরা এক আল্লাহর উপরে ঈমান আনার পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে ওই সমস্ত অনেক উপাস্যকারী যারা তাদের সমর্থন করতে পারে না, তাদের ওই ফাংশন যাত্রা, তাদের ওই অনুষ্ঠানে কখনো কোন মুসলমানের বাচ্চা যেতে পারে না। আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন। ওয়ালা আনসাব এর অর্থ হলো ও ভাই যে সমস্ত দেখতে পাওয়া যায় প্রতিমা পূজারক, তাদের ধর্ম তারা করে, আমাদের ধর্ম আমরা করব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তাদের ধর্ম তাদের কাছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, খবরদার অন্যের ধর্মে যেন তুমি কখনোই গালি দিবে না, আঘাত করবে না। তুমি যদি তাদের ধর্মে আঘাত করো তাহলে তারা তোমার আল্লাহর সত্য ধর্মের উপরে গালি দিবে। কিন্তু মুসলমান হয়ে আমার ধর্ম আমি করব, মসজিদে নামাজ পড়ব, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহ ওই জায়গায় যেতে নিষেধ করেছেন। কোন জায়গায়? ওই সমস্ত অনুষ্ঠানে। মুসলমানের ছেলেরা একদম যায় না, মেয়েরাও ফাংশনের নাম শুনলে তো এমনি ঠ্যাং না যাবে, ঠ্যাং এমনি লাপাবে। বাবা মিলাদ মাহফিল আসছে, তাই কি অবস্থা, রাস্তায় দেখার হাল নেই বাবা। একটা যদি বাড়িতে ঘরোয়া মিলাদ হয় তাও সেখানে বিশাল মেলা, পর্দা বলে কিছু নেই, জর্দায় লাল হয়ে যাচ্ছে। মুসলমান ছেলেরা নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক এগুলোকে হারাম করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা তারপরই জানিয়ে দিলেন ওয়াল আসলামু, আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা ভাগ্য নির্ধারক, গণনাকারী, গণনা করে বলে দেয় তোমার এই হয়েছে, তোমার ওই হয়েছে। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আপনার অন্তরের ভিতরে কি আছে, আপনার ভিতরে কি আছে, একমাত্র আমার আল্লাহ পাক তিনি ভালো জানেন ঠিক কিনা। ও ভাই জানেরা, এই যারা গণনাকারী, গণনাকারী, ও ভাই জানেরা, এই গণনাকারীদের কাছে বেশি সমাজে আমাদের ঘরে কিছু মা বোন তারা যায় গিয়ে গণনা করে, এমন করে বলে দেয়, এমন করে বলে দেয় তোমার সংসারে বাস পড়েছে, তোমার সংসারে এরকম সর্বনাশ করে দিয়েছে, তোমার পাশের বাড়ির মানুষটা সর্বনাশ করে
করে দিয়েছে, গণনা করে গণক বলে দেয় এটা হলো হারাম হারাম হারাম। এই কাজগুলো হলো শয়তানের কাজ। এই কাজে যারা সমর্থন করে, এই কাজের মধ্যে যারা লিপ্ত হয়, আমার আল্লাহ পাক তাদেরকে কখনোই ভালোবাসেন না। প্রিয় মুসলমান, তাই বলে এ থেকে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে, তাহলেই আপনি কোরআনকে ভালোবাসবেন। এবার আসুন ও ভাইজানেরা, মুরব্বিয়া ভাইজানেরা, আল্লাহ কোরআন পাকে আরো জানিয়ে দিয়েছেন, আরো জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আদেশ এবং নিষেধ দুটো জিনিসই কোরআন পাকে বলে দিয়েছেন। আপনি কিভাবে সংসার করবেন, আপনি আপনার পিতা মাতাকে কিভাবে সম্মান করবেন, আপনি কিভাবে মেহমানদারি করবেন, আপনি কিভাবে মানুষকে সৎ উপদেশ দেবেন, আমার আল্লাহ পাক পূর্ণাঙ্গ কোরআন পাক কমপ্লিট কোরআনটাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। কোরআন যখন কমপ্লিট হয়ে গিয়েছিল, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার নবী, আমার রাসূল, আমার কোরআনও কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমার ইসলামও কমপ্লিট হয়ে গেছে, আপনার প্রচারও কমপ্লিট হয়ে গেছে, এ আমার নবী, আমার রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার মনোনীত ধর্ম ইসলাম, আপনার এই কঠোর পরিশ্রম করাটা আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। জোরে বলবেন না, আর একটু চিল্লে বলেন না, আল্লাহ পাক জিন্দা রেখেছেন, কোরআনকে আল্লাহ জিন্দা রেখেছেন, 1500 বছর হতে যায় আজও সেই কোরআন নবীর কাছে যেভাবে এসেছিল সেইভাবেই আছে, একটি অক্ষর এদিক ওদিক হয়নি আর হবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। হেফাজত কে করেছে? আল্লাহ। আর মানুষ, কিছু মানুষ চেষ্টা করছে এটাকে নষ্ট করে দেওয়া, শেষ করে দেওয়া, কারণ এটা শেষ না করতে পারলে আমাদের কাজ ক্রিয়াগুলো করা যাবে না। কোরআনের ভিতরে সৎ উপদেশ আছে, আল্লাহ পাক এই কোরআন যিনি পূর্ণাঙ্গ মেনে চলবেন, আর যার ভিতরে ঈমান মজবুত হবে সে তো অবশ্যই সমাজে মানুষের কাছে খারাপ জিনিস দেখলে সে প্রতিবাদ করবে, ঠিক না ভুল? সমাজের মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, এটাই তো ঈমানদারের পরিচয়। নবী তো এই শিক্ষা দিয়ে গেছে। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, ওহারামার রিবা সুদটাকে হারাম করেছি, খবরদার তোমরা যেন তোমাদের ব্যবসার সঙ্গে সুদ মিশ্রিত করবে না, খবরদার তোমরা যেন সুদের কারবার করবে না। মুসলমান আপনারা বলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, এই হালাল ব্যবসা যে আল্লাহ দান করেছেন, এই হালাল ব্যবসা কি আমরা করতে পারছি? ব্যবসার মধ্যে মিথ্যা নাই তো? মিথ্যা থাকলে কি হবে? বেকার হয়ে যাবে। সত্য থাকবে। কেন? সত্যবাদীকে আমার আল্লাহ পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যাবাদীকে আমার আল্লাহ পছন্দ করেন, হারামখোরকে আল্লাহ পছন্দ করেন।
যদি কবরে নাজাত পেতে চান, কবরে যদি শান্তি পেতে চান, কোরআনকে সঙ্গী করে নিয়ে যেতে হবে। জবানে কোরআন তেলাওয়াত করতে করতে কবরে যেতে হবে। ও মাইয়ানেরা, আল্লাহ পাকের একত্ববাদের কালেমাটা পড়তে পড়তে আপনাকে আমাকে কবরে যেতে হবে বাবা। ও ভাইজানেরা, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে কবরে যেতে হবে। দুনিয়া জমিনে হক বেহক করে, হালাল হারাম সব এক জায়গায় করে, যদি আমি আপনি দুনিয়ার মহব্বতে জড়িয়ে গিয়ে এই দুনিয়ায় ডুবে যাওয়ার কারণে আর যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর হুকুমকে যদি না আদায় করি, আর সেই সময় যদি মৌতের ডাক আসে, মুসলমান বলুন মরণের যদি ডাক আসে, আল্লাহর রাস্তায় নেই শয়তানের রাস্তায় চলতে চলতে যদি মৃত্যু হয়, ওই মৃত্যুটা ভালো হবে না খারাপ হবে? আমি আপনাদের ছোট্ট ছোট্ট করে বলে দিয়ে যাচ্ছি, ঘটনা বললে একটা ঘটনা বললে আধ ঘন্টা চলে যাবে, একটা ঘটনা মারা পিয়া বসছি ঘটনা বললে এক ঘন্টা দু ঘন্টা পার হয়ে যাবে, একটা ঘটনায়ও আমার টাইমটাও শেষ হয়ে যাবে, ঠিক কিনা? অবশ্যই তারা আল্লাহর মাহবুবা হয়েছে, তারা আল্লাহকে পেয়ে গেছে, কিন্তু তাদের কথা শুনে আমাদের কি করতে হবে? যে আমরা কি হলাম? আমরা আল্লাহর হতে পেরেছি, আমাদেরও তো সেই কবরে যেতে হবে। তাহলে আমরা সেই কবরে গিয়ে আমাদের তো হিসাব দিতে হবে, দিতে হবে কি না? না আমাদের ছাড় আছে। ও ভাইয়ারা, দুনিয়া জমিনে আমি আপনি অর্থ সম্পদের মালিক হয়েছি, কোটি কোটি টাকার মালিক। ও ভাইয়ারা, আমার কাছে অনেক শক্তি আছে, আমার কাছে অনেক অর্থ আছে। ভাইজান মুরব্বী আব্বা জানেনা, এই সমস্ত গরমে যদি কিনা আমি আপনি বেরিয়ে চলি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মনে করবেন না যে অর্থে গরমে, সম্পদের গরমে, যৌবনের গরমে আমি কবরে যদিও যাই, ওখানে ম্যানেজ করে নেব, হবে বাবা। আমি আপনি যখন পৃথিবীর জমিন এসেছিলাম, তখন তো মায়ের গর্ভে থেকে পৃথিবীর মুখ দেখেছিলাম। ও ভাই জানেনা, সেই সময় আমি আপনি করে কেঁদেছিলাম, হয়তো আমরা তো আমাদের তো মনে নাই, আমাদের মা জানেন, আর মায়ের পাশে যে ধন্যী গুলো ছিলেন তারাই জানেন, কিংবা দূর থেকে বাচ্চার কান্নার আওয়াজ যারা শুনেছিলেন তারাই জানেন। ও ভাই জানেন, আমরা যখন পৃথিবীর জমিনে এসেছিলাম, এই পৃথিবীর জমিনে কোটি কোটি টাকা সম্পদ, সোনা গহনা, বিল্ডিং মালাখানা, বড় বড় দামি দামি গাড়ি ঘোড়া নিয়ে আমরা কি পৃথিবীর জমিনে এসেছিলাম? এসেছিলাম কিভাবে? এসেছিলাম শরীরে সুন্দর নামি দামি পোশাক পরে এসেছিলাম। হায় রে হায়, আমরা পৃথিবীর জমিনে এসেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিলেন, একটা শরীরে পোশাক পর্যন্ত ছিল না। ও ভাই জানেনা, পোশাক বিহীন দুনিয়া জমিনে আল্লাহ পাক শিশু অবস্থায় আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা বেগুনাহ নিষ্পাপ
পাপ মাসুম করে আল্লাহ পাক পৃথিবী জমিনে পাঠিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার আমার উপরে আল্লাহ পাকের হুকুম ফরজে আইন জারি না হয়েছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক একটি গুনাহ আমরা যদি খারাপ কাজ করেও থাকি একটি গুনাহও আমার আল্লাহ আমাদের দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর হুকুম ফরজ আইন জারি হওয়ার আগে থেকে প্রশিক্ষণ দিতে হয়, শিক্ষা দিতে হয়, ঠিক না ভুল? বাচ্চাদেরকে, বাচ্চা যখন কথা বলা শিখবে তাকে আগে কি শেখাতে হবে? গালি শেখাতে হবে নাকি? হ্যাঁ, বাচ্চার ব্রেনটা খুব ফ্রেশ। মা যদি গালি দেয়, বাপ যদি গালি দেয়, ওই বাচ্চার কানে আওয়াজটা যদি যায় তাহলে কি হবে? ও শিখবে। যাই হোক, অনেক কথা আর বললাম না, পিসাব হুজুর আসছেন, আমি সংক্ষেপ করলাম, ভুল ত্রুটি ভাষাগত দিক দিয়ে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সকলে একটু দাঁড়িয়ে যাই, সকলে একটু দাঁড়িয়ে যাই, তাকবীর দেই, নারায় তাকবীর, নারায় তাকবীর।